ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। আমরা আজকে কথা বলবো দুটো আপডেট নিয়ে, এসএলএসটি এবং আপার প্রাইমারির পরবর্তী ভ্যাকেন্সি নিয়ে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এবং যেখানে একদল প্রার্থী কোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং এছাড়া রয়েছে প্রাইমারি কনভোকেশন শিরোমণির যে কথা বলা হয়েছে প্রাইমারির ওয়েবসাইটে, সেখানে কি বলা রয়েছে, কি হতে পারে এবং না করলে কি হয়, সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের সেশন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চলুন শুরু করা যাক আজকের সেশন। প্রাইমারি কনভোকেশনের জন্য এক লেটার প্রদান করা হয়েছে এখানে, যেখানে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্গানাইজ কনভোকেশন, এটা অর্গানাইজ করছে ডিএলএড 2022 এবং 2021-23 সেশনদের জন্য। যে সমস্ত ডিএলএড প্রার্থীরা 2022-23 ডিএলএড করেছেন এবং 2021-23 ডিএলএড করেছেন তাদের জন্য কিন্তু এই কথাটা বলা হয়েছে। নেক্সট পয়েন্ট, এভরি সাকসেসফুল এক্সামাইন ক্যান্ডিডেট ডিএলএড 2022-21-23 ইজ রিকোয়েস্টেড টু রেজিস্টার হিজ অর হার নেম ফর সাচ কনভোকেশন। মানে প্রত্যেকটি 2022 এবং 2021-23 ডিএলএড যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের জন্য প্রত্যেককে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। শ্যাল বি মেড অনলি থ্রু অনলাইন পোর্টাল WBBPE, মানে ওয়েবসাইটের, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এটা করতে হবে। আর নন রিফান্ডেবল, টাকাটা কিন্তু রিফান্ড করা হবে না, 500 টাকা ফিজ লাগছে এটা করার জন্য। এবং এই অবস্থায় যেখানে যারা ডিএলএড করে বসে রয়েছেন তারা সুযোগ পাচ্ছেন না নিয়োগে, তারা সুযোগ পাচ্ছে না নিজেদেরকে প্রমাণ করার জন্য, সেই অবস্থা আরও একটি 500 টাকার জন্য কিন্তু বলতে পারেন 500 টাকার একটি কিন্তু চার্জ লাগবে এখানে। সত্যিই মানে ব্যাপারটা অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি বেদনাদায়ক, কারণ এই নিয়োগে যদি নিয়োগ হতো এই ডিএলএড সেশনের পর ভালো লাগতো, কিন্তু নিয়োগ নেই বললেই চলে। 2022-23 টেট পাস প্রার্থীরা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, 23-এর রেজাল্ট এখনও আসেনি, 24-এর টেট নিয়ে এখনও সংশয়, কী হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিচ্ছু নেই। সে অবস্থায় আরও একটি 500 টাকা কিন্তু লাগবে প্রত্যেককে। এবং এখানে যেহেতু মানে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, বোর্ডের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে, আশা করছি আমরা এটা প্রত্যেককেই করতে হবে, কারণ তাছাড়া কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে। এবং যদি কোনো আপডেট আসে তা অবশ্যই শেয়ার করব। এটা নিয়ে লাস্ট ডেট বলা হয়েছে কত, লাস্ট ডেট বলা হয়েছে 25/10/2024, টাইম হাতে রয়েছে, এর মধ্যে প্রত্যেককে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা চার্জ দিয়ে। পরবর্তী কথা হচ্ছে নিয়োগের দাবি জানিয়ে একদল প্রার্থী হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। স্বগত ভট্টাচার্যের বেঞ্চে আমাদের এসএলএসটির নিয়োগ নিয়ে একটা নতুন কিন্তু কোর্ট যে মানে পদস্থ যাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল যে এই যে দেখুন 22 সালের নিয়োগের যে প্যানেল যে প্রকাশ কথা বলা হয়েছিল সেই কথাকে মান্যতা দেওয়া হয়নি, যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিশকে মান্যতা দেওয়া হয়নি, এবং সেটা নিয়েই একদল প্রার্থী কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন। কী আপডেট আসে এবং যদি কোনো রকম প্রয়োজনীয়তা প্রয়োজন হয়, যদি হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে, আমি এটা হেল্প করতে রাজি। এবং বাকিদেরকেও বলবো কাউকে ডিমোটিভেট নয়, কাউকে দেখুন আমরা প্রত্যেকে আশা আমাদের শেষ হয়ে গেছে, প্রত্যেকের কাছে কোনো আশা নেই। যদি কাউ কোনো কেউ যদি চেষ্টা করে থাকেন প্রত্যেকে সাপোর্ট করুন, আপনি না পারলে তাদেরকে কোনো ডিমোটিভেট করবেন না, এটুকুই প্রত্যেকে বলার। অ্যান্ড অবশ্যই যারা করছে তারা যদি মনে হয় স্যার একটু সাপোর্ট প্রয়োজন, আমি আমার মতো চেষ্টা করব, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে বলুন কার কী প্রয়োজন রয়েছে এবং কী জানার রয়েছে। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকে।